জনাব রাশেদ খান নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমরা জাতীয় আমরা তো জাতীয় সংকট নিয়ে কথা বলছিলাম জাতীয় সংকটের একটা পার্ট নিয়ে এতক্ষণ কথা বললাম মূল পার্টটাতে একটু আসি সেটা হচ্ছে ভোট কি হবে ভোট আমি জানি না ওই চ্যাপ্টার মধ্যে একটু দোষ আছে মনে হয় ওই চ্যাপ্টার মধ্যে উঠলে পরে একটুখানি ঝামেলা হয়ে যায় যার জন্য তিনি প্রথম দিনই তলোয়ার নেওয়ার কথা মানে তলোয়ারের বিরুদ্ধে রাইফেল নেওয়ার কথা বললেন আমি আমি সময় আপনাদের রিপোর্ট করে বলছি আমি জানি না বিষয়টি আজকে আমি দেখলাম যে হতাশা বলছেন যে রাজনৈতিকভাবে সমাধান হবে আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশন ইজ টু প্রিপেয়ার দি কান্ট্রি ফর দি ইলেকশন নট টু গো ফর এনি পলিটিক্যাল সলিউশন সেখানে কে ইলেকশনে আসবেন কি আসবেন না দ্যাট ইজ টু বি ডিসাইডেড বাই দি পলিটিক্যাল পার্টিস দেমসেলভস তারা বসবে তারা সহমত তৈরি করতে পারে কিনা যদি না পারে তাহলে সেটার যে সংকট তার যে তার জন্য যে খেসারত সেটা সেই রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে এবং সে রাজনৈতিক দলগুলো অতীতে দিয়েছে ভবিষ্যতে হয়তো বা তাদের দিতে হবে কিন্তু নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জনগণ যাতে ভোট সঠিকভাবে দিতে পারে এবং জনগণের সেই ভোট চর্চার বিষয়টা হয় সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করবে সুতরাং আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার যদি এখন বিএনপিকে আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে থাকেন এটা তার জন্য খুব একটা মানে তার জন্য এটা সম্ভাবনা আর এই 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 ধরনের কথা বলার আমি কোনো জায়গা প্রধান নির্বাচন কমিশনার তো সেটাও বলছেন বিএনপি যদি আগামী ভোটে না আসে সেই ভোটটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো একজন সাংবিধানিক দায়িত্বে যারা রেফারির ভূমিকায় দায়িত্ব পালন করবেন সেই জায়গার প্রধান যখন এই কথাটি বলেন উচিত হবে যদি তাই হয়ে থাকে যে বিএনপি না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাহলে ওনার উচিত হবে সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন না করা উনি স্ট্রেট বলতে পারে যে আমি এই নির্বাচন করবো না সেই হুম্মত তার নেই অতএব এই কথাগুলো বলা হচ্ছে আসলে আসলে তার মানে আপনি কি মনে করছেন উনি যদি সব ব্যবস্থায় ফেল করেন সিইসি তাহলে বিএনপি যদি ভোটে না আসে তাহলে সিইসি নিজের থেকেই পদত্যাগ করা উচিত হবে বিএনপি এলো না আমি আর থেকে কি করব হ্যাঁ উনি যদি মনে করেন যে নির্বাচন করার কোনো পরিবেশ নেই তাহলে উনি 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 সেটা বলবেন কিন্তু ওনার আমি তো বললাম যে উনি সেটা বলতে পারবেন না কিন্তু কেন আজকে এই পরিস্থিতি ঘোরাঘুরি করলেন আমার জানার কি কি কারণে কি প্রশ্নে উনি এই কথাগুলো বলছেন আমি এটা বুঝি না আমি তো বলেছিলাম যে চেয়ারটার বোধহয় একটা ঝামেলা আছে এবং চেয়ারে বসলেই হয় আপনি একদম ই হয়ে যান স্থবির হয়ে যান আর নাহলে পরে আপনি একটা উল্টা পাল্টা যায় আমি আজিজকে দেখেছি আমরা সাদেক সাহেবকে দেখেছি আমরা এমনকি সাহিদ সাহেবের মতন এত ইন্টেলিজেন্ট এবং এত এফিশিয়েন্ট অফিসার আমি তো মনে করি তাদের হাতে যে আইন আছে প্রয়োগ করার মতন সেই যদি মনোবল দিয়ে যদি তারা কাজ করে তাহলে হাত পা বাঁধার কোনো জায়গা নেই এখন যদি আমাদের মিডিয়ার মতন আমরা শহরে দুটো সেন্সারশিপ নিজের উপর আরোপ করি যেমন আমরা করছি মিডিয়ার ক্ষেত্রে তেমনি যদি সিএসি যদি মনে করে যে তার হাত পা বাঁধা তাহলে তো আর কিছু করার থাকে না আমি মনে করি এগুলো এক ধরনের আমরা খেয়াল করছি যে এক ধরনের হতাশা সৃষ্টির একটা চেষ্টা সারা দেশ জুড়ে একদিকে এই সংকট একদিকে ওই সংকট এখন আবার সিএসি বলে দেখছি নির্বাচনী সংকট তাহলে তো কিছু থাকছে না তাহলে খেলাটা কোথায় আমি তো বলেছি খেলাটা আরো অনেক দূর বিস্তৃত খেলাটা হচ্ছে রেজিম চেঞ্জের খেলা